চলতি মাসের 1 ফেব্রুয়ারি 3 বছর পার করেছে মিয়ানমারের সেনা শাসন 2021 সালের এই দিনেই সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির ক্ষমতায় আসে জান্তা সরকার দীর্ঘ এই 3 বছরে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে এই সরকার 4474 বেসামরিক নাগরিককে হত্যা আর গ্রেফতার করেছে 25000েরও বেশি মানুষকে এছাড়াও এই সময়ে 78000এর বেশি বাড়িঘর পুড়িয়ে দিয়েছে দেশটির জান্তা বাহিনী এখানেই শেষ নয় এই জান্তা সরকারের কারণে দেশটি এখন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সংকটে নিমজ্জিত জান্তা সরকার ক্ষমতা দখলের পর দেশটিতে মানবিক চাহিদা বেড়েছে ব্যাপকভাবে জাতিসংঘের তথ্য অনুসারে চলতি বছরে শুধু জরুরি মানবিক সহায়তা প্রয়োজন 18.6 মিলিয়ন মানুষের যা দেশটির মোট জনসংখ্যার 1/3 অথচ এর আগে অর্থাৎ 2021 সালের আগে মিয়ানমারে মাত্র 1 মিলিয়ন মানুষের মানবিক সহায়তা প্রয়োজন ছিল জান্তা সরকার এর মধ্যে দেশটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে মিয়ানমারকেও বৈশ্বিক ক্ষুধার হটস্পট হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ দেশটির মোট জনসংখ্যার 1/4 খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতা তীব্রভাবে বেড়েছে দেশটির প্রতি 4 জনের একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে 2023 সালে প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্সের তথ্য অনুসারে সামরিক শাসনের অধীনে মিয়ানমার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে 18তম স্থানে রয়েছে এই অঞ্চলের একমাত্র দেশ উত্তর কোরিয়ার নিচের অবস্থানে রয়েছে বিপজ্জনক বিভাগে একমাত্র আঞ্চলিক শক্তি হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মিয়ানমার সবচেয়ে বিপজ্জনক দেশ অ্যাসিস্ট্যান্টস অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স অনুসারে চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত মিয়ানমারে মোট 19993 রাজনৈতিক বন্দী কারাগারে আটক আছেন এর মধ্যে 3780 জনই নারী জান্তা ক্ষমতায় আসার আগে এই সংখ্যা কখনো 3-4 হাজার ছাড়িয়ে যায়নি এই সংখ্যা দেখে ধারণা করা যায় মিয়ানমারের জান্তা সরকারই বিশ্বের সবচেয়ে খারাপ জেলর দেশটির রাজনৈতিক নেতাকর্মী ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যখনই ন্যায় বিচার স্বাধীনতা ও অধিকারের জন্য আওয়াজ তুলেছেন তখনই তাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে অন্যদিকে সামরিক বাহিনীর পোশাক পরে যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা করে অপরাধীরা প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে বসে আছেন অভ্যুত্থানের পর থেকে 3 বছরে জান্তা সরকার ক্রমাগতই স্বাধীন মিডিয়া এবং সাংবাদিকদের গ্রেফতার করে আসছে যে কারণে সাংবাদিকদের জন্য চীনের পর বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট কারাগারে পরিণত হয়েছে মিয়ানমার কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুসারে গত বছর অর্থাৎ 2023 সালে 43 জন গণমাধ্যম কর্মীকে গ্রেফতার করেছে দেশটির জান্তা সরকার গেল বছরের 1 ডিসেম্বর পর্যন্ত চীনে 44 জন মিয়ানমারে 43 জন বেলারুশে 28 জন সহ বিশ্বব্যাপী 320 গণমাধ্যম কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সিপিজে অন্যদিকে এপিপি জানিয়েছে 2021 সালের অভ্যুত্থানের পর এখন পর্যন্ত 192 জন গণমাধ্যম কর্মীকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে 61 জন এখনও কারাগারে বন্দী আছেন ফ্রান্স ভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডারের তথ্য অনুসারে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 180টি দেশের মধ্যে মিয়ানমারের অবস্থান 173তম গত বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ফ্রিডম হাউসের প্রকাশিত সবশেষ প্রতিবেদনে মিয়ানমারকে পরাধীন দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে নাগরিক স্বাধীনতা বিভাগে 60-এর মধ্যে 9 পয়েন্ট পেয়েছে মিয়ানমার আর অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনীর রাজনৈতিক নিপীড়নের কারণে রাজনৈতিক অধিকার বিভাগে 40 পয়েন্ট পেয়েছে 0 জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর অনুসারে চলতি বছরের 1 ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমারের 26 লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন তাদের মধ্যে 23 লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে এছাড়াও 70 হাজারের বেশি মানুষ নিরাপত্তার কারণে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় চেয়েছেন বাংলাদেশে বর্তমানে 10 লাখেরও বেশি রোহিঙ্গা আছে 2022 সালের এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে মিয়ানমার 179তম স্থানে রয়েছে এ তালিকায় সর্বনিম্ন স্কোর ভারতের 18.9 আর মিয়ানমারের 19.4 মূলত জলবায়ু পরিবর্তনের কার্যকারিতা পরিবেশগত স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের জীবনী শক্তির উপর ভিত্তি করে ইপিআই তালিকা তৈরি করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত 2023 সালের দুর্নীতি উপলব্ধি সূচকে 180টি দেশের মধ্যে মিয়ানমার 162তম মিয়ানমারের এই অবস্থান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে খারাপ দেশ উত্তর কোরিয়াকেও পেছনে ফেলেছে 2022 সালের সূচকে ক্ষমতাচ্যুত এনএলডি সরকারের অধীনে অভ্যুত্থানের আগে মিয়ানমার 180টি দেশের মধ্যে 157তম এবং 2020 সালে 137তম স্থানে ছিল
US Commission on International Religious Freedom এর তথ্য অনুসারে 2023 সালের বার্ষিক প্রতিবেদনে মিয়ানমারকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে কারণ দেশটিতে ধর্মীয় স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। গত বছরের 29 ডিসেম্বর ধর্মীয় স্বাধীনতার নিয়মতান্ত্রিক চলমান এবং গুরুতর লঙ্ঘনের কারণে এই তালিকায় মিয়ানমারকে নতুনভাবে মনোনীত করা হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই তালিকায় আরও রয়েছে চীন, কিউবা, ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরিত্রিয়া, নিকারাগুয়া, পাকিস্তান, রাশিয়া, সৌদি আরব, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান। জান্তা প্রধান মিন অংলাইং নিজেকে বৌদ্ধ ধর্মের রক্ষক বলে দাবি করেছেন। এছাড়াও দেশের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠদের বৈধভাবে প্রতিনিধিত্বকারী শাসন ব্যবস্থা সত্ত্বেও সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্য দিয়ে মিয়ানমারের বৌদ্ধ মঠগুলোও জান্তার আগুন থেকে রেহাই পায়নি। জান্তা সেনারা অবশ্যই তাদের চেইন অফ কমান্ডের অর্থাৎ মিন অংলাইংয়ের অনুমতি ছাড়া চীন এবং কায়া রাজ্যের পাশাপাশি ম্যাগুয়ে এবং সাগাইং অঞ্চলে কয়েক ডজন বৌদ্ধ মঠ ও গির্জা পুরাতে পারত না। তবে জান্তা সরকার ক্ষমতায় আসার আগেও USCIRF রোহিঙ্গা মুসলমানদের উপর সেনাবাহিনীর দমন পীড়নের উদ্ধৃতি দিয়ে 2020 সালে NLD সরকারের অধীনে মিয়ানমারকে একটি বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করেছিল। গত বছরের মে মাসে প্রকাশিত মিয়ানমারের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ উপদেষ্টার এক রিপোর্ট মতে 2021 সাল থেকে ওই সময় পর্যন্ত অন্তত 1 বিলিয়ন তথা 100 কোটি ডলারের অস্ত্র ও গোলাবারুদ আমদানি করেছে সেনাবাহিনী। এর আগে গত বছরের জানুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের মিয়ানমার সংক্রান্ত বিশেষ উপদেষ্টা পরিষদের তৈরি এই রিপোর্ট মতে মিয়ানমার সেনাবাহিনী নিজেরাই বিপুল পরিমাণ সমরাস্ত্র তৈরি করছে। এজন্য তারা অন্তত 13টি দেশ থেকে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ পাচ্ছে। 13টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও ফ্রান্সও রয়েছে। মিয়ানমারের জান্তা বাহিনী যেসব অস্ত্র তৈরি করছে তার মধ্যে আছে স্নাইপার রাইফেল, বিমান বিধ্বংসী কামান, গ্রেনেড, বোমা, ল্যান্ডমাইন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা। 2021 সালের অভ্যুত্থানের পর কয়েকটি দেশের নিষেধাজ্ঞা আরোপ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সত্ত্বেও এইসব অস্ত্র উৎপাদন বন্ধ হয়নি আর এইসব অস্ত্র ব্যবহার করে নিজ দেশেরই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে দেশটির জান্তা সরকার। বিদ্রোহীদের সঙ্গে প্রাণ হারাচ্ছেন বহু বেসামরিক মানুষও।